Today my YouTube video topic is TED 2 upper primary মিশরি সভ্যতা। মিশর আমি আলোচনা করতে যাচ্ছি, একদম শর্ট কোয়েশন, 30টা প্রশ্ন আলোচনা করবো। এগুলি খুব দরকার, আপনারা দেখেন মিশর যে সভ্যতাগুলি ছিল, সে সময় আবহাওয়া কী প্রকৃতি ছিল? শুকনো তেমনি গরম। মিশরের সভ্যতার কী কাজ করা হতো? কৃষিকাজ। মিশরের সভ্যতা কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছিল? ইউফ্রেটিস ও টাইগ্রিস। আর প্রধান নদী কোনটি ছিল নীল নদীর তীরে? মিশর দেশের মোট আয়তন কত ছিল? 4.25 লক্ষ বর্গ মাইল। প্রাচীনকালে বছরে কয়টি ফসল তোলা হতো একটি। মিশরের রাজাকে কী বলা হতো? মেনেস বা ফারাও। ফারাও কথার অর্থ কী? বড় বাড়িতে বসবাসকারী। মিশর দখল করেছিল কোন জাতির লোক? এক্সোসরা। রাসায়নিক কাজে ফারাও এর পরই ছিল উজিব বা প্রধান মন্ত্রী। মিশর দেশে কীভাবে লেখার কাজ হতো? পেপিরাস নামে এক প্রকার গাছের শুকনো পাতায়। পিরামিডের গায়ে আঁকা চিত্রলিপিগুলিকে কী বলা হতো? হিয়েরোগ্লিফিক্স। মিশরের সকল জমি আইনত ছিল কার সম্পত্তি? ফারাও। প্রত্যেকটি নোমের উপর কতজন শাসক ছিল, তার নাম কী? নোমার্ক। নোমার মানে আমাদের দেশে যেমন একটা রাজ্য বানানো হয় এবং মুখ্যমন্ত্রী বানানো হয়, এরকম প্রত্যেকটি দেশের বিভক্ত করে নোমার্ক দেওয়া হতো। তৃতীয় রামেসিসকে দেবতা, সৈনিক দিগকে তাদের কাজের জন্য পরিশ্রমিক না দিয়ে কী দেওয়া হতো? 25 বিঘা জমি দেওয়া হতো। তাদের যুদ্ধের সময় কীগুলি ছিল? তীর, ধনুক, বর্ষা, কুটার, গুলতি, লাঠি। বিশ্বের কিসের ব্যবহার জানত? লোহার। পিরামিড কি? ফারাওদের কবর। জমি মুমি কি? বিদ্যুতের। পায়ের মাথার গিলু পেটে নাড়ি বলি চৌ, অর্থাৎ যা পছন্দের যোগ্য রক্ষা করে জানা না, সেগুলি বের করে নিয়ে দেহে গিয়ে সোনার জলে ভিজিয়ে রাখা হতো এবং ব্যান্ডেজ করা হতো। মিশর তিনটি পিরামিড কি? ফারাও, খুফু, কাফা ও মেনকরা। মিশরের কাকে দেবদেবী মানত? প্রকৃতিকে। তাদের সবচেয়ে প্রাচীন দেবতার নাম কি? চন্দ্র দেবতা। আর প্রধান দেবতা সূর্য। আর নীল নদের দেবতা তারা কাকে মানত? ওসিরিস আর ইসিস কে ছিলেন। নীল নদ মানে ও নীল নদের প্রধান কেন্দ্র, যে নদীর থেকে উৎপত্তি ওকে নীল নদীর। আবার দেবদেবী মানত, ওসিস ছিলেন দেবদেবী। আর ইসিস কে ছিলেন? ওসিসিরিসের সি। মিশরের মাতৃদেবী কে? এসিস। হেরাস কে? ওসিরিস ও এসিরিসের ছেলে। মিশরদের গাভী দেবতার নাম কি? হেতর। তো ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শুনে থাকবেন। দৃষ্টি শর্ট কোশ্চেন আলোচনা করছি, নেক্সট ভিডিওতে আরও অন্য টপিক নিয়ে আলোচনা করুন। ধন্যবাদ।